হ্যালো গাইস, আমি ইবনুল আকিফ এন্ড সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো আজ আমি এসেছি ওয়ারিতে। এখন প্রশ্ন হচ্ছে আমি ওয়ারিতে কেন এসেছি। ওয়ারিতে আমি এসেছি KFC-তে এবং পিজা হাটে। এখন কথা হচ্ছে আমি KFC এবং পিজা হাটে কেন এসেছি। আমি KFC এবং পিজা হাটে এসেছি, KFC-তে আমি ব্রেকফাস্ট করার জন্য এবং পিজা হাটে লাঞ্চ করার জন্য, এবং সম্পূর্ণ ফ্রিতে। এখন কথা হচ্ছে KFC আমাকে ফ্রি খাওয়াবে, পিজা হাট আমাকে ফ্রি খাওয়াবে, কেন খাওয়াবে? তো চলুন জানতে চলে যাই KFC-তে। গাইজ, আমি এখন এসে পড়েছি KFC-তে। KFC-তে এসে বসে আছি। তো এখানে দেখলাম কোনো কাস্টমার নেই। সকাল সকাল হয়তো শীতের সকালে কেউ ঘুম থেকে উঠতে পারে নাই। আমি ঠিকই উঠতে পেরেছি। এবং গেস, আমি কেন এত সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য আমি KFC-তে এসে পড়েছি সেটা জানতে পারবেন একটু পরে। ওকে, তো ততক্ষণে আমি একটু দেখে আসি আমাদের KFC-র যে ডেকোরেশনটা। সো ডেকোরেশনটা দেখে তারপর জানাচ্ছি আপনাদের, ঠিক আছে, কেন আমি ব্রেকফাস্ট করতে এসেছি এত সকাল সকাল এবং ফ্রিতে। KFC-তে যাদের বার্থডে তাদের আজকে ফ্রি ট্রিট দিচ্ছে KFC। তো লাকিলি আমারও আজকে বার্থডে, তো চলুন ট্রিটটা গ্রহণ করা যাক। স্টুডেন্টে আমি একা, ভাবা যায়? আমি তো ভেবেছিলাম যে আজকে যেহেতু 16 ডিসেম্বর এবং তারা যেহেতু অফারটা দিয়েছে যে মানে যারা যাদের যাদের আজকে 16 ডিসেম্বর বার্থডে তাদের ফ্রি ট্রিট দিবে। কিন্তু আমি যা ভেবেছিলাম যে এসে মানে লাইন ধরতে হবে বা প্রচুর মানুষ আসবে, এবং তাদের পোস্টে দেখলাম প্রচুর কমেন্ট আছে, তো ভাবলাম যে অনেক মানুষ হবে। কিন্তু ঢোকার পরে দেখলাম একদম খালি, মানে কেউ মনে ঘুম থেকে উঠতে পারেনি শীতের সকালে। সো গাইজ, আমার ফুড এসে পড়েছে এবং তারা সাথে আমাকে একটা বার্থডে কার্ড দিয়েছে। বার্থডে কার্ডটা খুব সুন্দর, চলুন দেখি এর মধ্যে কী আছে। বার্থডে কার্ডটা খুব সুন্দর, তাদের এই অফারটা আসলেই খুব চোস। আমি আসলে বিশ্বাস করিনি পোস্টটা দেখে যে আসলে তারা বার্থডে উপলক্ষে ফ্রি ট্রিট দিবে, এবং এটা যে আমার জন্য ফ্রি, ভালো লাগছে। অন্যান্য যে ব্রাঞ্চগুলোতে খেয়েছি তার থেকে এই জায়গা মানে এই ওয়ারি ব্রাঞ্চের খাবার অনেকটা বেটার, ঠিক আছে, অনেকটা বেটার, এবং স্বাদও খুব ভালো ছিল, এবং তাদের কার্ড পেয়ে আমি অনেক খুশি। তো এখন লিভ নিচ্ছি, তো চলুন যাওয়া যাক অন্য কোথাও। এখন পিজা হাটে, KFC-তে এতগুলো খাবার খেয়ে আসলে পেট ভরে গেছে। এখন পিজা হাটে পিজা খেয়ে কি আমি শেষ করতে পারবো কিনা জানি না, দেখা যাক। গাইস, আমার পিজা এসে পড়েছে। আর
তুলে নেওয়া হয়ে গেছে। তো পিজা হাটকে অনেক ধন্যবাদ তাদের পিজার জন্য, এবং KFC কে অনেক ধন্যবাদ তাদের ফ্রাইড চিকেনের জন্য। দুইটা খুব ভালো লেগেছে।